বন্ধুরা, আজকে আমাদের হাতে আছে বোটের একটা ওয়ার্ড হেডফোন, যারা অল্প দামের মধ্যে একটা ওয়ার্ড লাইট ওয়েটেড স্টাইলিশ ফোল্ডেবল হেডফোন খুঁজছেন যেটা ভালো বাজবে, তারা রাইট ভিডিওই আজকে দেখছেন আপনারা। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই হেডফোনটার ফুল অ্যান্ড ডেপ ফাইনাল রিভিউ। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, যদি এ ধরনের কোয়ালিটি কন্টেন্ট এবং একটু আলাদা ইনফরমেটিভ টাইপের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আমি আপনাদের নতুন বন্ধু টেক ফ্যাক্ট গাই এবং আপনাদের পছন্দই চূড়ান্ত পছন্দ, এটা আমার বিশ্বাস। তো বোটের এই হেডফোনটা কিন্তু অনেকেরই নজর কেড়েছে। এখানে লেখা আছে সুপার এক্সট্রা বেস। আদৌ কি এক্সট্রা বেস, সেটাই আমরা দেখে নেবো এই ভিডিওতে। তাছাড়াও খাপের গায়ে বিভিন্ন রকমের ডিটেলস আপনারা পাবেন, সুপার এক্সট্রা বেস, ওয়ান বাটন মাইক্রোফোন, ফেদার লাইট, 150 গ্রামের হেডফোন এটা, হ্যান্ডস ফ্রি, এটসেট্রা এটসেট্রা। সেগুলো দেখে এত টাইম ওয়েস্ট করব না, ভিতরে চলে যাব। বক্সটা খুললেই প্রথমেই একটা সুন্দর প্যাকেজিং দেখতে পাবেন, যে প্যাকেজিংয়ের ভিতরে আপনারা হেডফোনটাকে খুঁজে পাবেন। সেই হেডফোনটা ফোল্ডেড অবস্থায় থাকবে এবং প্রথমত হেডফোনটা নিয়েই একটা ফিলিংস আপনাদের মনের মধ্যে আসবে, সেটা হচ্ছে লাইট ওয়েটেড। হ্যাঁ বন্ধুরা, এটা লাইট ওয়েটেড, এটা একদমই সত্যি, খুবই হালকা প্রকৃতির একটা হেডফোন এটা। এবং এর ওয়্যারের কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি প্রথমেই প্রশ্ন তুলি, তাহলে আমাকে বলতেই হবে যে বেস্ট ওয়্যার কোয়ালিটি দিচ্ছে এই দামের মধ্যে এই বোটের হেডফোনটা। এত সুন্দর, এত মোটা একটা কেবল দিচ্ছে যেটা খুব কম সংখ্যক হেডফোনেই দেখা যায়। চট করে তো ছিঁড়বেই না, বরঞ্চ যতই প্রেশার দিন আপনারা, যতই জোরে টানুন না কেন, সেই ওয়্যারের কোনো রকম ক্ষতি হবে না, এটুকু অ্যাসুরেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেনই হাতে নিয়ে। এবং এর 3.5 mm যে জ্যাকটা আছে, একদমই ইনোভেটিভ স্টাইলের একটা জ্যাক, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গার্ডেড আছে, অর্থাৎ কোনো রকম জয়েন্ট থেকে ছিঁড়ে যাওয়া বা লিকেজ হওয়ার সম্ভাবনা একদমই নেই। দ্বিতীয়ত, এর 3.5 mm জ্যাকের উপরের দিকে গ্রিপ ভালো দেওয়ার জন্য, অর্থাৎ যখন মোবাইলে পুশ করবেন বা যখন বার করবেন তখন যেন পিছলে না যায়, তার জন্য একটা টেক্সচার দেওয়া আছে এবং এটা খোদাই করে টেক্সচারটা করা আছে, যেটা কোনো দিনও নষ্ট হবে না। এটা আমাকে খুবই ইমপ্রেস করেছে। বাদ বাকি একটা বাটন পাবেন এবং একটা মাইক পাবেন এই হেডফোনটার মধ্যে। এবার চলে যায় হেডফোনে। হেডফোনে হেড ব্যান্ডটা রাবারাইজড, অর্থাৎ সেখানে কুশনও দেওয়া আছে, খুব নরম প্রকৃতির, এবং এটা অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টেবল বলতে এটা অনেকটাই পরিমাণে বড় এবং ছোট করা যায়, সেটা আপনারা নিজের মাথা অনুযায়ী ছোট বড় করে নেবেন। এবং এটাকে ফোল্ডেড অবস্থায় রাখলে খুব সুন্দর দেখতে লাগে, সেগুলো না হয় আলাদা দিক, কিন্তু এর কুশনটা খুবই নরম এবং কানের মধ্যেও ভালোভাবে ফিট হয়ে যায়, কোনো রকম সমস্যা হবে না। 1-2 ঘন্টা কানে রাখার পরে একটু অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে, আবার অনেকে সেটা নাও হতে পারে, সেটা ইউজার টু ইউজার ভ্যারি করে। এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখতে চাই, যে এর টোটাল বিল্ডিং মেটেরিয়াল হচ্ছে প্লাস্টিকের, যাতে এটাকে আরও লাইট ওয়েটেড বানানো যায়। তার জন্যই খুব সাবধান থাকতে হবে, যদি একটু জোরে পড়ে যায় আপনাদের হাত থেকে তাহলে কিন্তু ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার বন্ধুরা মেন কাজে আসি, যেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে এত কিছু করার কোনোই মানে হয় না। প্রথমত বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে আমাকে অনেকটা ডিপে কথা বলতে হবে। ডিপে মানে ইন ডেপথ আমি বলতে চলেছি, মন দিয়ে সুস্থভাবে শুনুন। প্রথমত আমার হ্যান্ডসেটের দিক দিয়ে আমি কোনো রকম খামতি রাখিনি, তার কারণ আমি যে কোনো হেডফোন চেক করার আগে আমার বেস্ট কোয়ালিটি অডিও ডিভাইস দিয়ে চেক করি, অর্থাৎ সেখানে ডলবি আছে, সেখানে হাই রেজুলেশন সাউন্ড আছে এবং আমি খুব ভালোভাবে ইকুয়ালাইজ করে গান শুনি, যাতে আমার ফোনের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ সাউন্ডের দিক থেকে না পাওয়া যায়। তো সেটা দেওয়ার সত্ত্বেও আমার মনে হয়েছে সাউন্ডটা, অর্থাৎ ভোকালটা, বিশেষ করে ভোকালটা ফ্ল্যাট কোয়ালিটির। ফ্ল্যাট মানে কীরকম, না সারাউন্ডিং এফেক্টটা কিন্তু একদমই কম, অর্থাৎ মনে হবে একটা গান বাজছে, ঠিক আছে গান বাজছে, কিন্তু এক্সট্রা যে সারাউন্ডিং এফেক্ট, 3D এফেক্ট, সেটা আপনারা এর মধ্যে পাবেন না। ভোকালসগুলো ক্লিয়ার কিন্তু অত্যন্ত ক্লিয়ার নয়। এছাড়াও এর বেসটা খুবই ভালো, এটা আমাকে খুবই ইমপ্রেস করেছে। যারা বেস লাভার, ডিজে গান বেশি শোনেন বা রিমিক্স গান বেশি শোনেন, তাদেরকে এটা একদমই নিরাশ করবে না। কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাউন্ড আমার অতটা ভালো লাগেনি, অর্থাৎ ডিস্টরশন দেখতে পেয়েছি। কিছু কিছু সাউন্ড একটু হাই টিউনে দিলে সেটা ডিস্টর্টেড হয়ে যায়, অর্থাৎ বিচ্যুত হয়ে যায়, যেটা হওয়ার উচিত, অর্থাৎ যে সাউন্ডটা সেটা দিয়ে পাওয়া উচিত সেই ধরনের সাউন্ডটা মেনটেন করতে পারে না, অর্থাৎ অরিজিনাল সাউন্ডটা এক এক সময় পাওয়া যায় না কিছু কিছু ইনস্ট্রুমেন্টের দিক দিয়ে বিচার করতে গেলে। গিটারের টোন আপনারা ভালো বুঝতে পারবেন, প্যাডস, ড্রাম, এগুলো সাউন্ডও সেপারেট করতে পারবেন,
কিন্তু পিয়ানোর সাউন্ড এক এক সময় ডিস্টর্টেড হয়ে যায়। তাছাড়াও এক এক সময় এমন মনে হয়েছে যে ভোকালসটা খুবই জোরে বাজছে, তার কারণে আমি সেটা আস্তে করার জন্য ভলিউম আস্তে করেছি, এবং ভলিউম আস্তে করার ফলে পুরো সাউন্ডটাই যেন একদমই আস্তে হয়ে গেছে। বেস ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো অত্যাধিক আস্তে হয়ে গেছে, এটা আমি এই হেডফোনটার দিক দিয়ে নোটিস করেছি। অর্থাৎ ভোকালসটাকে আস্তে করার জন্য যখন আপনারা ভলিউম ডাউন করবেন, তখন ওভারঅল ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো ড্রাস্টিক্যালি কমে যাবে, সেটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। আবার যখন পুরোপুরি সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা করবেন, তখন ভোকালসটা একটু অত্যাধিক বেড়ে যাবে। তো এগুলো আমার মনে হয় ইকুয়ালাইজ করে নিলে ঠিক হয়ে যেতে পারে, সেদিক দিয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করবে না। তবে একদমই ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা যেন আমি এই হেডফোনটা থেকে পাইনি। যদিও এত কম দামে এত সুন্দর বিল্ড কোয়ালিটি নিয়ে এই হেডফোনটা ঠিকই আছে, খারাপের কিছুই নেই, মেটেরিয়ালও খুব ভালো, তবে সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ আমি বলবো। যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে, তাহলে এখনই নির্দ্বিধায় আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি। বোটের অনেক ধরনের হেডফোন আছে, আমি অনেকগুলোরই রিভিউ আনার চেষ্টা করছি এবং করব। ইতিমধ্যেই আমি অনেকগুলো রিভিউ দিয়েছি, সেগুলোও চেক করে নিতে ভুলবেন না। আপনাদের নতুন বন্ধু টেক ফ্যাক্ট গায়ের ভিডিও কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আজকে আমাকে বিদায় দিন, আসছি পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন।